সমনীল আজকে আমি আরেকটি সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এটা মূলত হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট একটা বাড়ি তাদের প্রতিটা ইউনিটে এক হাজার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট আছে এই ইউনিট এবং বি ইউনিটে দেখেন এক হাজার পঁচিশ স্কোয়ার ফিট চমৎকার একটি বাড়ি এবং প্রতি ইউনিটে তিনটা করে বেডরুম ড্রয়িং ডাইনিং দুইটা বাথরুম কিচেনে রাখা হয়েছে তো আমি মূল প্ল্যান যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল উনি একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন এই প্ল্যানটা মূলত আমার ফার্মের একজন সিনিয়র আর্কিটেক্ট উনি বুয়েটের ছাত্র ছিলেন উনি ইফতিকার মাহমুদ উনি করছিলেন আসলে আমি যে প্ল্যানগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি এটা আমাদের ফার্মের কোনো না কোনো ইঞ্জিনিয়ার করে থাকে এবং আমি এগুলো দেখিয়ে দিয়ে থাকি তাদেরকে থিমটা দিয়ে থাকে তো হচ্ছে এটা আমাদের মূলত এই চ্যানেলটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে না আপনারা কেউ আমার কাছে ডিজাইন আমাদের কাছে ডিজাইনের জন্য রিং করেন এটাও আমি চাই না কারণ এটা আমি মূলত এটা তৈরি করছি এই চ্যানেলটি যে সারা বাংলাদেশে যত মানুষ আনাছে কোন আছে গ্রামগঞ্জে আছে তারা যেন বাড়ি নির্মাণ সম্পর্কে একটা ধারণা পাইতে পারে কারণ সবার পক্ষে সম্ভব নয় যারা গ্রামে থাকে তাদের কাছে আর্কিটেক্ট কিংবা বড় ফার্মের কাছে গিয়ে পাঁচ দশ লাখ টাকা খরচ করে কোনো বাড়ি প্ল্যান করা তাদের সুবিধার জন্য আমি মূলত এই একটা প্রাথমিক ধারণা দিয়ে থাকি এটা নিয়ে অনেকে আমাকে অনেক রকম মানে বাধার সৃষ্টি করছেন আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে এটা মূলত আমি আপনাদের কোনো ব্যবসায়িক ক্ষতির জন্য আমি এটা করি না আমি যে যারা বাংলা ভাষাভাষী আছে যারা বাড়ি করতে চান তাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি এবং আমার এই প্ল্যানগুলো কোনো না কোনো জুনিয়র অথবা সিনিয়র আর্কিটেক্ট ডিপ্লোমা আর্কিটেক্ট আছে বিএসসি আর্কিটেক্ট আছে তারা করে থাকেন আমি নিজেও কিছু করি তো যাই হোক আমি আবারও বলছি যে এটা আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আমি এটা করি না এবং কেউ আমার কাছে রিং করুক সেটাও আমি চাই না আমি মূলত এটা সেবা হিসাবে কাজটা করে থাকি যে সারা বাংলাদেশে উন্নয়ন হোক তারা এই ডিজাইনগুলো দেখে তারা অন্তত বাড়ি করা একটা সাহস পায় যে বাড়িটা কেমন হবে কত খরচ হবে আমি আহমরি অনেক খরচও দেখায় না যাতে আমি উৎসাহিত করার চেষ্টা করি যে সবাই যাতে বাড়ি করার প্রতি উৎসাহ উৎসাহী হোক কিন্তু এটা মূলত আমি আবার বলছি এটা আমার কোনো ব্যবসায় কোনো উদ্দেশ্য না আমি এটা সে উদ্দেশ্য করে না যাই হোক দশম মডেল আমি এখন প্ল্যানটা উপস্থাপন করার চেষ্টা করছি আর আপনার কাছে অনুরোধ যে যারা আপনারা ভালো মানে বাড়ি করতে চান তারা অবশ্যই একটা বড় কনসালটিং ফার্ম অথবা আর্কিটেক্টের সহযোগিতা নেবেন আর্কিটেক্টের কাজটা হচ্ছে ফ্লোর প্ল্যান করা আর স্ট্রাকচারাল ডিজাইন করে সিভিল ইঞ্জিনিয়ার যা তাদের সমন্বয়ে আপনারা বাড়িটা করলে আরও সুন্দর বাড়ি হবে আমি অনুরোধ করবো যে আপনারা যারা ভালো বাড়ি করতে চান তারা অবশ্যই কোনো ভালো ইঞ্জিনিয়ারের কাছে আর্কিটেক্টের কাছ থেকে সহযোগিতা নিয়ে বাড়িগুলো করবেন এগুলো আমি যেগুলো ধারণা দিই এগুলো প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাকে যাই হোক দশমন্ডির আজকে আমি একটা প্ল্যান দেখানোর চেষ্টা করব এটা সাততলা বাড়ি প্ল্যান দুই ইউনিটের বাড়ি প্ল্যান প্রতি ইউনিটে এক হাজার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট তো এরকম এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ থাকবে এটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান এখানে লিফ্ট আসছে আপনি দেখছেন লিফ্ট থেকে নামার পরে সে এখানে আসবে ল্যান্ডিং এ ল্যান্ডিং থেকে যখন ইউনিট এতে যাবে তখন এই দশ ঢোকার পর সে ডাইনিং পাচ্ছে প্রথমে ডাইনিংয়ের থেকে সে এখানে নিচের দিকে যদি আমরা যাই এখানে দুটা রুম আছে আপনি দেখতে পাচ্ছেন এই রুমটা দশ ফিট বাই এগারো ফিট এর সঙ্গে একটা বারান্দা আছে আবার এই রুমটা এগারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট সাথে একটা বারান্দা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ আছে দেখেন এই দুই রুমের মাঝে এবং এই একই ওয়াল না এখানে একটা গ্যাপ রাখা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে এই বাথরুমটা যাতে ভিজিবল না হয় এবং এখানে একটা পাইপ দেওয়ার জন্য পাইপগুলো যাতে কনসিল থাকে তার জন্য আলাদা একটা ডাক রাখা হয়েছে যাই হোক এখানে একটা গ্যাপ রাখা হয়েছে যাতে আলো বাতাস এখানে আসতে পারে এখানে একটা কিচেন রাখা হয়েছে আর এখানে একটা কমন বাথরুম রাখা হয়েছে এবং নিচের দিকে এখানে আবার সামনের অংশ এখানে এগারো ফিট বা দশ ফিট একটা বেডরুম রাখা হয়েছে সাথে একটা ডিজাইন বারান্দা আপনারা দেখছেন যে এখানে একটা কত সুন্দর ভেরিয়েশন করে ডিজাইনটা করা হয়েছে যাই হোক এখানে একটা বড় ড্রয়িং রুম দশ ফিট সাত ইঞ্চি বাইরে সতেরো ফিট আমি যদি ছোটো করে দেখতে চাই তাহলে এরকম এখান থেকে ঢোকার পর সিঁড়ি ঢোকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে একটা বেডরুম সে বান্দা এখানে একটা মাস্টার বেডরুম হিসেবে বান্ধে একটা বাথরুম অ্যাটাস এটা একটা কিচেন এটা আলো বাতাস আসার জন্য জায়গা এখানে একটা কমন বাথরুম রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে এই বান্দারটা রাখা হয়েছে আর এটা ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে ড্রয়িংটা আলাদা এগারো ফিট সাত ইঞ্চি বা তেরো ফিট নয় ইঞ্চি আর এটা ডাইনিং আগেরটা আর এটা ড্রয়িং হচ্ছে দশ ফিট সাত ইঞ্চ বা সতেরো ফিট এর সাথেও একটা বান্দার রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আমার উপস্থাপনা ছিল যখন এই ইউনিট আসবে একই রকম আপনারা দেখছেন এখানে ঢোকার পরে প্রথমে সে ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এখানে একটা বেডরুম এই বেডরুম ছিল অ্যাটাচ এটা একটা শো পিলার আর এখানে আর একটা বেডরুম এই বেডরুমের বারান্দা এবং একটা বাথরুম অ্যাটাচ আছে এখানে একটা কিচেন আছে আর এখানে একটা বাথরুম আছে এখানে নিচের দিকে আর একটা বেডরুম আছে এর সাথে বারান্দা আছে এটা ড্রয়িং রুম একই রকম কম্বিনেশন আপনারা দেখতে পারছেন তো দর্শক মন্ডলী এখন এতক্ষণ আমি আপনার সঙ্গে উপস্থিত ছিলাম আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু যদি এই ভিডিওটা সামান্য ভালো লাগে তবে একটা লাইক বাটনে ক্লিক করবেন আর আমাদের কাছে যে আপনার বিল্ডিং বানানো সম্পর্কে যে কোনো ছোটো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো আমি আবারও বলছি যে আপনারা এটা আমার আমার এই চ্যানেলটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয় এবং আপনারা আমার কাছে প্ল্যানের জন্য রিং করেন এটা আমি চাই না কারণ কি আপনারা দেখেন যে আপনারা অনেকেই আমাকে রিং করে আমি মোবাইলগুলো রিসিভ করতে পারে না কারণ কি আমার আমি অন্য কাজে আমাকে ব্যস্ত আমি চাকরি করি চাকরির কাজে ব্যস্ত থাকতে হয় তো এগুলো হচ্ছে মোটামুটি আমি উপস্থাপন করি যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন গ্রামগঞ্জে যাদেরকে বড় ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া সম্ভব না আপাতত তারা যাদের প্রাথমিক ধারণা পান সেই উদ্দেশ্যে এটা করা তো এটা আমার কোনো আমি আবারও বলছি যে কাউকে ছোটো করার উদ্দেশ্য আমার এই চ্যানেলটা না আপনারা সবাই ভালো থাকবেন আপনি জানেন যে কিছু কিছু মানুষ আমাকে অনেক সময় এই বিষয়ে নিরুৎসাহিত করে থাকেন আমি তাদেরকে অনুরোধ করব যে মূলত ভাই আপনাদের কাজটা আমি সহজ করে দিচ্ছি যে যাতে মানুষ বড় ইঞ্জিনিয়ারের কাছে যায় এটা ধারণা নিয়ে যাইতে পারে সেই উদ্দেশ্যে আমার এটা করা আর মূলত যে সবাই বাড়ি করুক সবাই এটা বাড়ির সময় ধারণা পাক এটাই আমি মূলত উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ